আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিটির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব বাংলা ভাষা অংশ থেকে প্রয়োগ ও অপপ্রয়োগ। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাষার নিয়ম শৃঙ্খলা সম্পর্কে অজ্ঞতার কারণে ঘটে ভাষার অপপ্রয়োগ। ভাষার নিয়ম শৃঙ্খলা সম্পর্কে অজ্ঞতার কারণে ঘটে ভাষার অপপ্রয়োগ। অর্ধাঙ্গিনী, আভ্যন্তরীণ, কৃচ্ছ্রতা এসব অপপ্রয়োগকৃত শব্দের প্রয়োগ হবে অর্ধাঙ্গিনী, অভ্যন্তরীণ, কৃচ্ছ্র। ইদানিং কাল শব্দে কাল যোগ হলো অপপ্রয়োগ। ইদানিং কাল শব্দে কাল যোগ হলো অপপ্রয়োগ। বানান ও বাক্যশুদ্ধি, অগ্নুৎপাত, আনুষঙ্গিক, ঊর্ধ্বলোক, ক্রূর, গন্ধেশ্বরী, শিহরণ, প্রসারিণী, ত্রিনয়ন, দর্থ, ধৃত, অশুদ্ধ, তুমি নির্দোষী নও, শুদ্ধ হবে তুমি নির্দোষ নও, অশুদ্ধ, জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, শুদ্ধ বাক্য হবে জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। পারিভাষিক শব্দ, ইপিকিউরিজম এর পারিভাষিক শব্দ হচ্ছে ভোগবাদ। ইপিকিউরিজম এটি পারিভাষিক অর্থ হচ্ছে ভোগবাদ। কোটা, কোটা এর পারিভাষিক অর্থ হচ্ছে যথাংশ। কোটা এর পারিভাষিক শব্দ হচ্ছে যথাংশ। ডিভালস এর পারিভাষিক অর্থ হচ্ছে প্রকাশ করা। ডিভালস এর পারিভাষিক অর্থ হচ্ছে প্রকাশ করা। মনিটরিং এর পারিভাষিক অর্থ হচ্ছে পরিবীক্ষণ। মনিটরিং এর পারিভাষিক অর্থ হচ্ছে পরিবীক্ষণ। হ্যান্ড আউট এর পারিভাষিক অর্থ হচ্ছে প্রচারপত্র। হ্যান্ড আউট এর পারিভাষিক অর্থ হচ্ছে প্রচারপত্র। বিপরীত শব্দ, আদিষ্ট এর বিপরীত হবে নিষিদ্ধ। আদিষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে নিষিদ্ধ। ঊর্ধ্বগতি, অধোগতি, ঊর্ধ্বগতি, অধোগতি। কুলীন এর বিপরীত শব্দ হচ্ছে অন্তজ। কুলীন, অন্তজ। তীক্ষ্ণ এর বিপরীত অর্থ হচ্ছে ভোতা। তীক্ষ্ণ, ভোতা। যুগল এর বিপরীতার্থক শব্দ হচ্ছে একক। যুগল এর বিপরীতার্থক শব্দ হচ্ছে একক। সমার্থক শব্দ, ঢেউ এর সমার্থক শব্দ তরঙ্গ, উর্মি, লহরী, কল্লোল, বিচি। ঢেউ শব্দের সমার্থক শব্দ তরঙ্গ, উর্মি, লহরী, কল্লোল, বিচি। হস্ত শব্দের সমার্থক শব্দ হাত, কর, বাহু, ভুজ, পানি। হস্ত শব্দের সমার্থক শব্দ হাত, কর, বাহু, ভুজ, পানি। সর্প শব্দের সমার্থক শব্দ নাগ, ফণি, আশিবিষ, সাপ, বিষধর। সর্প শব্দের সমার্থক শব্দ নাগ, ফণি, আশিবিষ, সাপ, বিষধর। ধ্বনি ও বর্ণ, ক বর্গের ক থেকে ঘ পর্যন্ত ধ্বনিগুলো কণ্ঠমূলীয়। ক বর্গের ক থেকে ঘ পর্যন্ত ধ্বনিগুলো কণ্ঠমূলীয়। অক্ষর উচ্চারণের কাল পরিমাপকে বলে মাত্রা। অক্ষর উচ্চারণের কাল পরিমাপকে বলে মাত্রা। চিতল শব্দটিতে অক্ষর আছে দুটি। চিতল শব্দটিতে অক্ষর আছে দুটি। শব্দ ও পদ, চিকচিক করে বালি কোথা নাহি কাদা বাক্যের ধনাত্মক দ্বিরুক্তিটি নির্দেশ করছে ক্রিয়া বিশেষণ পদ। চিকচিক করে বালি কোথা নাহি কাদা
বাক্যের ধনাত্মক দ্বিরুক্তিটি নির্দেশ করেছে ক্রিয়া বিশেষণ পদ। জ্যোৎস্না যে শ্রেণীর শব্দ, অর্ধ তৎসম। জ্যোৎস্না অর্ধ তৎসম শ্রেণীর শব্দ। তাজা মাছ যে বিশেষণ, অবস্থাবাচক। তাজা মাছ যে বিশেষণ, অবস্থাবাচক। বাক্য একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ তিনটি। একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ তিনটি। সে যেতে চায় তথাপি বসে আছে। এটি যে শ্রেণীর বাক্য, যৌগিক। সে যেতে চায় তথাপি বসে আছে, এটি যৌগিক বাক্য। সন্ধি মহৌষধি মহাযোগ ঔষধি। মহৌষধি মহাযোগ ঔষধি। পুরস্কার পুরোযোগকার পুরস্কার। ষষ্ঠ ষষ যোগ থ। সতীশ সতী যোগ ইস। প্রকৃতি ও প্রত্যয় মেধাবী মেধা যোগ বিন। মেধা যোগ বিন মেধাবী। নেতা নিযোগতা নেতা। মাধ্যমিক মধ্যম যোগ ইস্নিক। মাধ্যমিক মধ্যম যোগ ইস্নিক। বর্ধমান বৃদ যোগ সানস। বর্ধমান বৃদ যোগ সানস। সমাস জ্যোৎস্না রাত মধ্য পদলোপী কর্মধারায় সমাস। কাজল কালো উপমান কর্মধারায়। কাজল কালো উপমান কর্মধারায় সমাস। বিনা পানি ব্যাধিকরণ বহুব্রীহী। বিনা পানি ব্যাধিকরণ বহুব্রীহী। অনেক নং তৎপুরুষ। অনেক নং তৎপুরুষ। সাহিত্য অংশ প্রাচীন ও মধ্যযুগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী। যে রাজবংশের আমলে চর্যাপদের রচনা ও বিকাশ ঘটে পাল রাজবংশ। যে রাজবংশের আমলে চর্যাপদের রচনা ও বিকাশ ঘটে পাল রাজবংশ। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ। পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য উপকথা। পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য উপকথা। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ বলা হয় 1760 থেকে 1860 সময়কে। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ বলা হয় 1760 থেকে 1860 সময়কে। বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর। বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর। ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটির রচয়িতা হ্যানা ক্যাথেরিন। ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটির রচয়িতা হ্যানা ক্যাথেরিন। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় যে নাট্যকারের হাতে, তারাচরণ শিকদার। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় যে নাট্যকারের হাতে, তারাচরণ শিকদার। পুরনো বাংলা গদ্য গ্রন্থের লেখক আনিছুজ্জামান। পুরনো বাংলা গদ্য পুরনো বাংলা গদ্য গ্রন্থের লেখক আনিছুজ্জামান। ছায়াহরিণ কাব্যটি যার লেখা আহসান হাবিব। ছায়াহরিণ কাব্যটি যার লেখা আহসান হাবিব। বাংলা সাহিত্যে অমিত চাকর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ তিলোত্তম সম্ভব। বাংলা সাহিত্যে অমিত চাকর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ তিলোত্তম সম্ভব কাব্য। বাংলা ছোট গল্পে প্রথম কৌতুক রসের অবতারণা করেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। এ সার্চ ফর আইডেন্টিটি বইটির লেখক মেজর আব্দুল জলিল। এ সার্চ ফর আইডেন্টিটি বইটির লেখক মেজর আব্দুল জলিল। নকশি কাতার মাঠ কাব্যের নায়িকার নাম সাজু। চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা বাক্যটি
ঈশ্বরচন্দ্র গুপ্তের। চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম জরাসন্ধ। চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম জরাসন্ধ। স্মৃতি ঝলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে, গানটির রচয়িতা শামসুর রহমান। বাংলা গদ্যের যথার্থ শিল্পী বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বাংলা গদ্যের যথার্থ শিল্পী বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। গতিবাদের প্রভাবে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ বলাকা। গতিবাদের প্রবাহে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ বলাকা। চিত্তনামা কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। চিত্তনামা কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। জহির রায়হানের প্রথম পরিচালিত চলচ্চিত্র কখনো আসেনি। জহির রায়হানের প্রথম পরিচালিত চলচ্চিত্র কখনো আসেনি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।